প্রিয় দর্শক, সকলকে স্বাগত রূপালী টিভির আয়োজন ফোকাস অন। আপনাদের সঙ্গে আছি সুস্মিতা জেবিন। দর্শক, আজকের নির্ধারিত আলোচনার বিষয় গণ অভ্যর্থন পরবর্তী বাংলাদেশের সম্ভাবনা এবং সংকট। এটি নিয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে একজন বিশেষ অতিথি যুক্ত হবেন। দর্শক, গত 15 বছরের আওয়ামী সরকারের অরাজকতার পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছেন সংস্কার ম্যান্ডেট নিয়ে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গত 2.5 মাসের মধ্যেই ছাত্র জনতা যে কোনো ইস্যুতেই আন্দোলনের মাঠে। বিশেষ করে বলা যেতে পারে যে আনসার বাহিনীর যে আন্দোলনটি ছিল সেটি এইচএসসি পরীক্ষা এবং ফল প্রকাশ পরবর্তী যে আন্দোলন, একই সঙ্গে সরকারি চাকরিজীবী যারা আছেন তারা সেই সরকারি চাকরি প্রত্যাশী তাদের যে বয়সের যে সর্বোচ্চ সীমা ছিল সেটি নিয়ে দীর্ঘদিনের একটি আন্দোলন, তারপর আপনার সংবিধান সংস্কার আন্দোলন এবং আরও কয়েকটি বিষয় যেটি ছাত্রলীগ নিষিদ্ধ এবং রাষ্ট্রপতির অপসারণ, সব কিছু মিলিয়ে আসলে বাংলাদেশ কোন পথে হাঁটছে, এগুলো কি সম্ভাবনা নাকি সংকট, সেটি নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে, দর্শক, আগেই বলেছি একজন বিশেষ অতিথি যুক্ত আছেন। আজকে যিনি যুক্ত আছেন তিনি এমডি শাহিদুল ইসলাম ফাহিম। তিনি একজন হায়ার কাউন্সিল মেম্বার গণ অধিকার পরিষদ। চলুন আমরা তার সঙ্গে কথা বলি। জি ফাহিম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন। আপনার মাধ্যমে দর্শকদের সবাইকে গণ অধিকার পরিষদ, আমাদের গণ অধিকার পরিষদের সভাপতি বিভিন্ন রকম ভাইয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রূপালী টিভির আয়োজনে আপনাকে স্বাগত এবং যুক্ত হবার জন্য আবারও ধন্যবাদ। আপনার কাছে শুরুতেই যেটি জানতে চাই সেটি হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ ইস্যুতে যে বলা হয়েছে যে আসলে কোনো রকম দালালিক প্রমাণ নেই রাষ্ট্রপতির কাছে, এই যে তার এই মিথ্যাচার করেছেন বলে মন্তব্য করেছেন গণ, যেটি রয়েছে সেটি হচ্ছে আপনার উপদেষ্টা পরিষদের অনেকে এটি মন্তব্য করেছেন। আপনি কি মনে করছেন যে শাহাবুদ্দিনের অবসর এই অপসারণ নিয়ে যে ছাত্ররা মাঠে নেমেছে এটি আসলে কতটা যৌক্তিক? অর্থাৎ রাষ্ট্রপতি কিন্তু রাষ্ট্রের প্রধান, কিন্তু ক্ষমতা নেই বললেই চলে। এখন এই রাষ্ট্রপতি কি বাংলাদেশের রাজনীতিতে আসলে কোনো ধরনের সংকট কিনা, আপনি কি মনে করেন? জি ধন্যবাদ, আবারও ধন্যবাদ জানাচ্ছি রূপালী টিভি সহ দর্শক সবাইকে। প্রেক্ষাপট যদি বলতে চাই যে জুলাই আগস্টের যে বিপ্লব, এই বিপ্লবের প্রেক্ষাপট একদিনে তৈরি হয়নি। জি, ধাপে ধাপে আপনারা দেখবেন যে ধাপে ধাপে, এর আগেও 28 অক্টোবর হয়েছে, খুব বড় ধরনের একটা ঝামেলা হয়েছে, এর আগে নির্বাচন কেন্দ্রিক ঝামেলা, তো একটা প্রেক্ষাপট তৈরির মধ্য দিয়ে যখন 2018 সালে আমরা কোটা সংস্কার আন্দোলন করি, ওই আন্দোলনের প্রেক্ষাপট থেকে কিন্তু সরকার এই দাবিটাকে মেনে নেয় কোটা সংস্কার আন্দোলন। আমরা ভাবি যে ওই সময় 2018 সালে যে নির্বাচন কেন্দ্রিকের সময় সরকার কোনো ঝুঁই ঝামেলায় যাইতে চায়নি, এই জন্যে ওই সময় দাবিটাকে মেনে নিয়েও সরকারের মনে যে জিনিসটা ছিল এটা কিন্তু 24 শেষে আবার প্রকাশ করছে যে না, কোটাটাকে আবার পুনর্বহাল করতে চাচ্ছে। তো তখন দেখেন যে আমরা আবারও মাঠে নেমেছি এবং আমাদের পাশাপাশি আমরা যেহেতু 2018 সালে কোটা সংস্কার আন্দোলনকারী, তো আমাদের এটার প্রতি একটা দায়বদ্ধতা বেশি, তো সেই জায়গা থেকে আমরা মাঠে নেমেছি, কথা বলেছি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম, সেখানে আমাদের রাজনৈতিক দলের যে ছাত্র প্ল্যাটফর্ম, ছাত্র অধিকার পরিষদ, তারা অনেকেই লিডিং পর্যায়ে ছিল এবং এই আন্দোলনের প্রেক্ষাপটে ছাত্র জনতার যে বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলনে কিন্তু এটা থেমে থাকেনি, এটা পরবর্তীতে সরকার পতনের একটা আন্দোলনের একদফা দাবিতে চলে আসছে এবং ছাত্র জনতা এই জায়গায় সফল। এবং এই সফলতা কিন্তু এমনি এমনি আসেনি, অনেক রক্তক্ষয়ের বিনিময়ে অনেক অঙ্গহানি হয়েছে, অনেকের পা কেটে ফেলতে হয়েছে, অনেকের হাত কেটে ফেলতে হয়েছে, অনেকের চোখে দেখতে পাচ্ছে না, দুই চোখ তার নষ্ট হয়ে গেছে এই আন্দোলনে, এবং প্রায় 2000-এর মতো আমাদের ছাত্র জনতা কিন্তু এই আন্দোলনে শহীদ হয়েছে। এবং এই শহীদের যে ফেসবুকে সেদিন একটা পোস্ট পড়লাম যে প্রধানমন্ত্রীর পদত্যাগ সব শহীদের কবরে লেখা আছে, তো মানে কত ডিপলি একটা কথা, আপনি বুঝেন যে এর পদত্যাগ পত্র তো দেখার প্রয়োজন পড়ে না, এর ছাত্র জনতার রোষের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং পদত্যাগ পত্র দিয়ে গেল কিনা নাকি না দিয়ে গেল এটা ম্যাটার করে না, সে পালিয়ে গেছে এটাই বড় বিষয়। এবং পালিয়ে যাওয়ার পরে শুধুমাত্র সে চলে যাওয়ার পরে তার সেক্টর, তার রেখে যাওয়া যে সেক্টর গুলা, এটা যে ঠিক হয়েছে এমনটা কিন্তু না,
15 বছর শাসনামল, তার স্বৈর শাসনামল, তার সে একটা পুলিশের যে নিয়োগ দিয়েছে, একটা এসআই নিয়োগ দিয়েছে, সেটাও 14 গোষ্ঠী ছাত্রলীগের, আওয়ামী লীগের রাজনীতি, যুবলীগের রাজনীতির সাথে জড়িত কিনা, যদি তার 14 গোষ্ঠীর ভিতরে যে বাবা দাদা হোক, ফুপু হোক, মামা হোক, খালা হোক, তার সেই সংশ্লিষ্ট যদি কোনো বিরোধী মতের রাজনীতির সংশ্লিষ্ট পেয়েছে, তাকে কিন্তু নিয়োগ দেয়নি, তাহলে দেখেন কতটা দলীয়করণ প্রশাসনের ভিতরে করে রেখেছে তারা। এবং আমরা এতটুকু জানি যে রাষ্ট্রপতি চুপ্পু যিনি আছেন, মহামান্য রাষ্ট্রপতি, সে কিন্তু শাহাবুদ্দিন চুপ্পু, যিনি তিনি কিন্তু শেখ হাসিনাকে কদমবুচি করতো, মানে তাহলে কতটা আনুগত্য এই জায়গাটা তাকে বসানো হয়েছে। কিন্তু এখন প্রেক্ষাপট ভিন্ন, জনগণ যে যেটা চাচ্ছে, রাষ্ট্রপতি আপনি যেটা বললেন যে পুতুলের মতো, সেটা মানতে বাধ্য, এটা এমনি এমনি মানতে বাধ্য না, ছাত্র জনতার এই জায়গায় পৌঁছাইতে হয়েছে এই জায়গাটা করার জন্য। আমরা যখন পাসাকোজ, যখন শেখ হাসিনা পালিয়ে যায় পাসাকোজ রাতে, আমরা সহ সে বঙ্গভবনে মিটিং করি রাষ্ট্রপতির সাথে, এবং পার্সোনালি আমরা বসছিলাম রাষ্ট্রপতির সাথে, গণ অধিকার পরিষদ আমাদের দল হয়ে আমরা তো, তার সাথে বিস্তার আলোচনা করা হয়েছে পরবর্তী বাংলাদেশ কি হবে। সে সেও সরকারের একটা পার্ট ছিল, সে শেখ হাসিনার স্বৈরতন্ত্রের একটা পার্ট ছিল। তো এখন আমরা শঙ্কা, এটা তো মানে বাদ দেওয়ার কোনো অপশন নাই যে রাষ্ট্রপতি মানে থাকবে কি থাকবে না, সে নৈতিকভাবে তার জায়গা, কাজ করার জায়গাটাকে নৈতিকভাবে সে হারিয়েছে। এটা আমরা সবসময় বলি যে রাষ্ট্রপতির, রাষ্ট্রপতি থাকার, শাহাবুদ্দিন রাষ্ট্রপতি থাকার নৈতিকতা সে হারিয়েছে। আপনার কাছে আরেকটু জানবো যে, আমি একটু শেষ করে দেখা, রাষ্ট্রপতির এখন এই জায়গাটা, রাষ্ট্রপতি মানে কোন প্রক্রিয়ায় যাবে, কারণ রাষ্ট্রপতির এই জায়গাটা যদি মানে হুট করে শূন্যতা চলে আসে, তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশে এটা সংকট সৃষ্টি হতে পারে। সেই প্রসঙ্গে আপনার কাছে একটু জানবো যে রাষ্ট্রপতিকে যদি এখন অপসারণ করানো হয়, সেক্ষেত্রে দরকার সংসদ এবং স্পিকার, যার দুটোই বর্তমান বাংলাদেশে অনুপস্থিত। অন্যদিকে বিএনপির যারা কেন্দ্রীয় নেতা রয়েছেন, তারা কিন্তু বলেছেন যে এই মুহূর্তে রাষ্ট্রপতিকে অপসারণ করা মানে হচ্ছে রাজনৈতিক এবং সাংবিধানিক একটি সংকট। এই বিষয়ে কি বলবেন? জি, আমি এই বিষয়ে বলতেছিলাম যে এই প্রশ্নগুলো আসতো আমার সে কথায়, যে বিষয়টা হলো যে দেখেন রাষ্ট্রপতির বিষয়টা সাংবিধানিক, কিন্তু একটা বিপ্লবের পরে আমরা কিন্তু সংবিধান মেনে সবকিছু করছি না। জি, এখানে আমরা, তুমি বলে দিচ্ছ সংবিধান মেনে কিছু, জি জি, এই সরকার সংবিধান মেনে আসেনি না, আমরা এই সংবিধান নতুন করে করতে হবে, আমরা এই সংবিধান বাতিল এবং নতুন করে সংবিধান লেখার একটা প্রসেস চলতেছে আজকে। আমি বলে রাখি যে আমি কিছুক্ষণ আগে একটা মিটিং শেষ করে আসছি, সেই মিটিং এ গণ অধিকার পরিষদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সার্জিস হাসনাত, ওরা সহ নাগরিক কমিটি আমাদের সাথে আজকে মিটিং ছিল, এবং মিটিং এ কিছুক্ষণ পর নিউজেও চলে আসবে। সেই মিটিং এ কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে যে রাষ্ট্রপতির পদত্যাগ বিষয়ে আমরা কি চাচ্ছি, নাগরিক কমিটি কি চাচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো 7 দিনে আলটিমেটাম দিয়েছে, এবং পাশাপাশি এই সংবিধানকে নতুন ভাবে লেখার একটা প্রক্রিয়া কিন্তু আমরা আলাপ আলোচনা করেছি। এবং সেই সাথে কিন্তু এই যে আওয়ামী লীগ সরকার বিগত 3টা নির্বাচন করেছে, 14 সালে, 18 সালে এবং 24 সালে, 3টা গায়ের জোরে নির্বাচন করেছে, এবং নিজের যে বলবো আওয়ামী লীগ সরকার তার সব মানে সব শক্তি প্রয়োগ করে এখানে এই নির্বাচন গুলো কিন্তু করেছে, এবং আমরা এই 3টা নির্বাচনই বাতিল করার জন্য আমরা প্রধান উপদেষ্টার কাছে আবেদন করেছি, এবং সব রাজনৈতিক দল এই ক্ষেত্রে কিন্তু ঐক্যমতে পৌঁছানোর একটা সম্ভাবনা আছে। এবং রাষ্ট্রপতি যে বিষয়টা বললেন যে সাংবিধানিক জটিলতা, এখন আসলে দেশ কিভাবে পরিচালনা হবে, রাষ্ট্রপতি কি হবে না হবে, এটা কিন্তু আর সাংবিধানিক বিষয় নাই, এটা এখন রাজনৈতিক সিদ্ধান্তে চলে গেছে। তো বিএনপি থেকে শুরু করে, বিএনপি ওই জায়গাটা কিন্তু তারা ঐক্যমতে মানে আছে যে এই রাষ্ট্রপতি নৈতিকভাবে কিন্তু আর রাষ্ট্রপতি থাকার জায়গায় নাই। তো কিন্তু কোন প্রক্রিয়া হবে, প্রক্রিয়া নিয়ে আমরা আসলে আজকে বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের সাথে আমাদের বিস্তার আলোচনা হয়েছে প্রক্রিয়া নিয়ে, রাষ্ট্রপতি চেঞ্জ হবে এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। আমরা বিভিন্ন সমাবেশের বক্তব্যে কিন্তু আমরা সবসময় বলে আসছি যে রাষ্ট্রপতি তার জায়গায় থাকার আর নৈতিক ভিত্তি নাই, কিন্তু কোন প্রক্রিয়া যদি আমরা মানে আমাদের ক্ষতি কম হবে সেটি এখন দেখার অপেক্ষা, আলোচনা করতে পারি। জি জি, এটা রাজনৈতিক সবার মতামতের ভিত্তিতে আমরা এই জিনিসটা করতে চাচ্ছি। হট্টুকারি এখন যদি উপদেষ্টারা চায়, কিংবা ছাত্র কিছুদিন আগে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুটি কয়েক বিচ্ছিন্নবাদী বলবো যে তারা বঙ্গভবনে একটা সৃষ্টি করার চিন্তা ভাবনা করছে, হ্যাঁ আমরা ঘেরাও এটা করছে, এটা কিন্তু কোনো রাজনৈতিক দল করেনি,
কিংবা হলো যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শহীদ মিনারের প্রোগ্রাম করেছে, আমরা এখন নতুন করে জটিলতা সৃষ্টি করতে চাচ্ছি না, আমরা এখন আর ভাঙার পর্যায়ে নাই, আমরা এখন গড়তে চাচ্ছি দেশটা কিভাবে, আর কোনো ক্ষতি চাচ্ছি না আমরা, এক কথা যদি বলতে চাই আমরা দেশের আর কোনো ক্ষতি হোক এটা চাচ্ছি না, আর কোন রকমের মালের ক্ষতি হোক জানের ক্ষতি হোক এই জিনিসগুলো আমরা চাচ্ছি না। এর জন্য আমরা সব রাজনৈতিক দল ঐক্যমতের ভিত্তিতে একটা প্রসেসে এটা সবাই আলোচনা করলে এটা অবশ্যই পন্থা বের হয়ে আসবে। আমাদেরও কিছু আইডিয়া আছে, সেগুলো আমরা প্রধান উপদেষ্টাকে আজকে বলে আমরা মিডিয়ার মাধ্যমে আজকে ব্রিফ করেছি, যখন বলছি যে প্রধান উপদেষ্টা সব রাজনৈতিক দলকে সাথে নিয়ে একটা মত বিনিময় করুক, একটা সেমিনার করুক, সেখানে আমরা মতামত ই করবো কিভাবে রাষ্ট্রপতির এই জটিলতাটা সমাধান করা যায়। ধন্যবাদ আপনার কাছে। একই প্রসঙ্গে আরেকটু জানবো যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের দুই সময়ে দুই ধরনের যে বক্তব্য এসেছে, এটি একটি আরেকটির সাথে আসলে সাংঘর্ষিক ব্যাপারটা। এখন আপনি কি মনে করেন যে এই যে দেশের জনগণের মধ্যে যে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, এতে কি কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা আপনি কি মনে করেন, বা গণপরিষদ অধিকার কি মনে করছে? জি, আমরা গণ অধিকার পরিষদ, আমরা যেহেতু রাজনীতিবিদ, আমরা সবকিছুতেই রাজনীতি খুঁজবো, এটা স্বাভাবিক বিষয়। তো তার যে বক্তব্য সে মানে কোনভাবে দিয়েছে সেটা তার বিষয়, কিন্তু সে যে বক্তব্যটা দিয়েছে এটা তো শহীদদের সাথে বেইমানি করা, এটা এই যে জুলাই আগস্টের যে আন্দোলন সংগ্রাম হলো এটাকে অস্বীকার করা যে পদত্যাগ পত্র আছে কিনা। আমি প্রথমেই বলেছি যে ওই যে সোশ্যাল মিডিয়া যে জিনিসটা আমি দেখেছি এবং আমার হৃদয় কেড়েছে যে শহীদদের কবরের ফলকের উপরে শেখ হাসিনার পদত্যাগ পত্র ওইটা লেখা আছে। তো এখানে রাষ্ট্রপতি কি বললো, সে যদি রাজনৈতিক একটা ইস্যুকে টেনে আনতে চায়, এবং এটা দেখেন যে রাষ্ট্রপতি যখন বক্তব্য দিল এই বিষয়টা, তারপরে কিন্তু আওয়ামী লীগের কিছু নেতৃবৃন্দ কিন্তু হঠাৎ করে মাথা চাড়া দিয়েছে। জাহাঙ্গীর কবির নানক দেখবেন যে বক্তব্য দিয়েছে, হঠাৎ করে সাদ্দাম হোসেন ছাত্রলীগের যে সভাপতি সে প্রেস ব্রিফ করতে মানে ও রিলিজ পাঠাচ্ছে। তো দেখবেন যে তাহলে তার এই বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু আওয়ামী লীগও চেষ্টা করছে যে তার বক্তব্যটাকে কেন্দ্র করে কিছু একটা করি এই জিনিসটা। তাহলে এটা যদি সে ইচ্ছাকৃত ভাবে করতে পারে কেন করবে না, কারণ সে তো শেখ হাসিনার পালিত লোক এখানে বসানো, কারণ এর বাইরে তো সুযোগ নাই। তো আমরা বরাবরই বলে আসছি যে রাষ্ট্রপতির যে বিষয়টা এটা আমরা রাজনৈতিক দল মিলে খুব দ্রুতই একটা সিদ্ধান্তে পৌঁছাবো, কিন্তু কোন রকমের জটিলতা আমরা সৃষ্টি করতে চাচ্ছি না, কারণ রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্ব প্রধান ক্ষমতার অধিকারী হলো, তার হাতে আসলে এখন সেই শক্তিটা মানে নাই আসলে, সত্যি কথা বলতে যে ওটা চাইলেও এখন করতে পারবে না। জি ধন্যবাদ। আপনার কাছে এখন একটু অন্য প্রসঙ্গে আসবো, সেটা নিশ্চয়ই আপনি ইতিমধ্যে জেনেছেন যে যেটা আওয়ামী যে ছাত্রলীগ রয়েছে তাদেরকে আসলে সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে, এটি কতখানি যৌক্তিক, কিংবা এই যে নিষিদ্ধকরণ এতে কি আসলে বাংলাদেশের সমগ্র রাজনীতিতে কোনো ধরনের প্রভাব পড়তে পারে কিনা, এবং গণ অধিকার পরিষদ এটি নিয়ে সংকটে আছে কিনা, বা অন্য অন্য যেসব ছাত্র সংগঠন কিংবা দল আছে তারা কি সংকট বোধ করছে কিনা, যে সরকার কি যে কোনো সময় চাইলে যে কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে কিনা, এ ব্যাপারে আপনি কি বলবেন? জি, আবারও ধন্যবাদ। যে সময় উপযোগী একটা প্রশ্ন, এটা আসলে গত পরশুদিন একটা লাইভ টক শোতে ছিলাম, সেখানে সেম কোশ্চেন এই একটা টপিকস এর উপরেই আলোচনা হয়েছিল যে ছাত্রলীগের নিষিদ্ধের বিষয়টা। জি, তো আমি যদি আপনাকে কোশ্চেন করি যে ছাত্রলীগের নিষিদ্ধ হওয়ায় আপনার প্রতিক্রিয়া কি, আপনার বলতে হবে না, আমি বুঝতে পারি যে এই বিষয়টা, আপনিও বলবেন যে না এটা ঠিক কাজ করেছে, কারণ হলো যে গত 15টি বছর আওয়ামী লীগ সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করেছে ছাত্রলীগ ও যুবলীগ। তো লাঠিয়াল বাহিনী আপনি চিন্তা করেন যে লাঠিয়াল বাহিনীটা কি, যে সরাসরি তারা সম্মুখ মুখে থেকে তারা নিরপরাধ যারা কথা বলতে চায়, যারা বাক স্বাধীনতা চায়, যারা ভোটাধিকার চায়, তাদের উপরে তারা হামলা করেছে। যদি তার জ্বলন্ত প্রমাণ ডাক্তার বিপিন রত্নর সেই 2018 সালের, যদি এখন মিডিয়াগুলো আপনি ঘেটে বের করেন ইউটিউব গুলা বা এসে যে 2018 সালের 30 জুন লাইব্রেরির সামনে তাকে কি অমানবিক ভাবে, এখনো যদি আমরা সেই ভিডিওটা দেখে আমরা আঁতকে উঠি যে কিভাবে ছাত্রলীগ লাইব্রেরির সামনে তাকে শুধুমাত্র কি জন্য তাকে হামলা করলো, কারণ সে ওটা সংস্কার চেয়েছিল, সে বলে নাই যে সে এখন না হয় সরকারের এই 5 আগস্টের আগে সরকারের পতন চেয়েছে, কিন্তু তখন 2018 সালে বিশ্ববিদ্যালয় পড়ুয়া আমরা স্টুডেন্ট আমরা ছাত্রলীগের হামলার শিকার হয়েছি। তো কেন শুধুমাত্র কোটা সংস্কার চাই এটা বলার কারণে, সে একাধিকবার শুধুমাত্র যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সে 30 জুন না, এরপরে একাধিকবার প্রায় 25 থেকে
30 বারের মতো সে শুধুমাত্র ছাত্রলীগ যুবলীগের হামলা শিকার হয়েছে। কেন? সে সত্যের পক্ষে কথা বলতে গেছে, সে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের অন্যায় অনিয়মের বিরুদ্ধে যখন কথা বলতে গেছে তখন তার উপরে হামলা করা হয়েছে। এটা শুধু আমার দল দেখে আমি বলেছি, শুধুমাত্র বিপিন নুরুল হক মুন্না, এরকমের হাজারো লাখো মজলুম পাবে যাদের উপরে সরাসরি ছাত্রলীগ হামলার সাথে জড়িত। যদি স্পেসিফিক ভাবে আমি উল্লেখ করি, আপনি যদি মানে একটা কমন নাম আবরার ফাহাদ, কি কি বলেছিল সে, ভারতীয় আগ্রাসন বিরোধী বিষয়ে একটু কথা বলেছিল, তাকে কিভাবে মারল, যে এটা তো স্বাভাবিক না, তাকে হলের ভিতরে পিটিয়ে 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 মেরে ফেললো। আপনি এটা একটা মানুষকে মেরে ফেলার জন্য কত পরিমাণ পিটানো দরকার আপনি একটু চিন্তা করেন, তাহলে কি অমানবিক মানে জায়গায় ছাত্রলীগ ছিল। আপনার বিশ্বজিৎ, ওকে শিবির ট্যাগ কিভাবে দেয়, বিশ্বজিৎকে একজন দর্জি কর্মী, তাকে শিবির ট্যাগ দিয়ে পরে জানলো যে সে হিন্দু এবং সে একজন দর্জি। অর্থাৎ আপনারা এই যে ছাত্রদল নিষিদ্ধ, এতে আপনারা এই ছাত্রদল যে নিষিদ্ধ হয়েছে এটার পক্ষে আপনারা অবস্থান গ্রহণ করছেন। ছাত্রলীগ যে আমি ওইখানে আসতেছি যে আপনি যদি ছাত্রলীগের মানে ইতিহাস গুলা, হ্যাঁ ছাত্রলীগের গৌরবময় ইতিহাস নাই এটা ভুল হবে, বর্তমান যে ফেসিস্ট ছাত্রলীগের কিন্তু সেটা নাই। এর আগে অনেকে অনেক ছাত্রলীগ যারা আপনি ছাত্রলীগ করেছে, ছাত্রলীগের যদি বলেন আসম আব্দুর রব, সে জাতীয় স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করে, সে তো ছাত্রলীগ করে না। এরকম বহু দেখবেন ছাত্রলীগের সেন্ট্রাল পর্যায়ের নেতা যারা আছে তারা কিন্তু ছাত্রলীগ করে না। কেন করে না? কারণ ছাত্রলীগের যখন দেখছে যে এই ছাত্রলীগ আর সেই ছাত্রলীগ নাই, এই ছাত্রলীগ এখন সেঞ্চুরি মানিকদের ছাত্রলীগ, যারা ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করে, এই ছাত্রলীগ এমসি কলেজের সেই ছাত্রলীগ যারা স্বামীকে বেঁধে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করে, এই ছাত্রলীগ সেই ছাত্রলীগ যারা সুবর্ণচরে শুধুমাত্র বিএনপির ধানের শীষে ভোট দিয়েছে বলে তাকে ধর্ষণ করে, এই ছাত্রলীগ সেই ছাত্রলীগ। তিনি যদি স্বাধীনতার আমলের সেই যুদ্ধ করা সেই ছাত্রলীগের সাথে তুলনা করেন কোনো মতেই সেটা গ্রহণযোগ্য হবে না। এবং শুধুমাত্র ছাত্রলীগের নিষিদ্ধ করার জন্য জুলাই আগস্টের এই বিপ্লবে ছাত্রলীগের ভূমিকাই যথেষ্ট, আগের গুলা তো বাদই দেন। জুলাই আগস্টে ছাত্রলীগ সরাসরি ছাত্র জনতার উপর হামলা করেছে, দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করেছে, দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে কুপিয়েছে তারা ছাত্র জনতার উপরে, হামলা করেছে, বাড়িতে হামলা করেছে। জি, আপনার কাছে আরেকটু জানবো যে আপনি কি মনে করেন কি না যে শিক্ষাঙ্গনে যে ছাত্র রাজনীতি সেটির কোনো নীতিমালার প্রয়োজন আছে কিনা? দেখেন শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি যেটা, এটা নিয়ে ছাত্র সংগঠনগুলো আমাদের খুব মুখ করতেছে। এখানে গুড যে রাজনীতি এটা প্র্যাকটিস করতে হবে। আপনি যদি ছাত্রকে প্রথমে ছাত্র রাজনীতি থেকে সরিয়ে দেন, জি, তাহলে সে আসলে দেশের যে আমরা ভবিষ্যৎ বলবো এটা থেকে কিন্তু সে পিছিয়ে যাবে, অনেকটা পিছিয়ে যাবে। সে যদি বিশ্ববিদ্যালয়ে ঢুকিয়ে দেখে যে না এটা ছাত্র রাজনীতি না এখানে, কিন্তু আপনার কোনটা প্র্যাকটিস করতে হবে কোনটাকে নিষিদ্ধ করতে হবে এই বিষয়টা জোর দিতে হবে। এবং এই এই ক্ষেত্রে নীতিমালা থাকা উচিত, অবশ্যই বিশ্ববিদ্যালয়ে নীতিমালা থাকা উচিত। স্টুডেন্টরা শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব বিষয়ে কথা বলবে, ক্রেডিট ফি নিয়ে কথা বলবে, ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কথা বলবে, তাদের কিভাবে আরো ডেভেলপ করা যায়, কিভাবে সেমিনার আয়োজন করা যায়, ছাত্র রাজনীতি কিভাবে দেশের গুরুত্বপূর্ণ ভূমিকায় নিয়ে আসা যায়, এই বিষয়গুলোতে নিয়ে ছাত্র সংগঠনগুলো কথা বলবে। কিন্তু দেখা যায় ছাত্রলীগকে যদি ঢোকার পরে মানে ছাত্রলীগের মতো শেখানো হয়, যারা কথা বলবে না, যারা মিছিল মিটিং আসবে না, তাদের উপরে হামলা করো, এখানে টেন্ডারবাজি করো, এই স্যারকে হুমকি দিয়ে, তার মানে কি আপনি মনে করছেন যে এই যে ছাত্রলীগ যে নিষিদ্ধ ঘোষিত হলো, এখান থেকে আসলে অন্য অন্য যে ছাত্র সংগঠন রয়েছে তাদের আসলে শিক্ষা নেওয়া উচিত যে আসলে কিভাবে পরিচালিত হওয়া উচিত? এটা শুধুমাত্র ছাত্রলীগ না, আমি মানে বরাবরই বলে থাকি যে বিষয়টা দিয়ে মানে সবার যারা স্বৈরাচারী মনোভাব কায়েম করতে চায়, রাজনীতিবিদরা হোক হোক ছাত্র সংগঠন হোক মিডিয়া পার্টনার কিংবা হোক প্রশাসন, তাদের বঙ্গভবন 5 আগস্টের বঙ্গভবন এবং গণভবনের দুইটা ছবি তার বাসায় হোক তার অফিস হোক টানিয়ে রাখা উচিত। যখনই তার ভিতরে স্বৈরাচারী মনোভাব জাগ্রত হওয়ার চেষ্টা করবে তখন সে যেন ওই ছবি দুইটার দিকে তাকায়, কারণ এই ছবি দুইটা তার ভিতরে ওই লোভ লালসা ওই স্বৈরাচারী মনোভাব থেকে দূরে রাখবে। যদি কেউ
পরবর্তীতে হোক গণ অধিকার পরিষদ হোক বিএনপি হোক জামাত বা যেই হোক না কেন, পরবর্তীতে এরাই তো রাষ্ট্র ক্ষমতায় আসবে, তারা এসে তারা যখনই এই মনোভাব নিয়ে আসার চেষ্টা করবে তারা ওই দুটা ছবির দিকে তাকাবে, এই জীবনেও আর সরাতে যাওয়ার চিন্তা জি ফাহিম, আমাদের সময় স্বল্পতা রয়েছে, আপনার কাছে খুবই ছোট্ট করে একটু জানবো যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন তার আসলে সম্ভাবনা কতটুকু আর সংকট কি আছে, আমাদের হাতে সময় খুবই কম, আপনার কাছে খুব ছোট্ট করে শুনবো। যে এই আমরা মানে বলে থাকি 50-50 যে সম্ভাবনা 50%, ব্যর্থ হওয়ার সম্ভাবনা 50%, যদি সব রাজনৈতিক দলের মতামত নিয়ে মানে এখন আপনি যাই বলেন না কেন জনগণের ম্যান্ডেট নিয়ে আসছে রাজনৈতিক দলগুলা, হয়তো এখন পর্যন্ত ভোট দিতে পারেনি কিন্তু গণ অধিকার পরিষদ একটা ফলোয়ার বেজ আছে, ফ্যান ফলোয়ার বেজ, একটা ভোট বেজ আছে, বিএনপির একটা আছে, জামাতের একটা আছে, কিন্তু এই যে সরকার এদেরকে কিন্তু যা একটা সংস্কার করার জন্য একটা নির্বাচন করার জন্য কিন্তু বসানো হয়েছে, এদের কিন্তু জনগণের ম্যান্ডেট নাই, এটা রাজনৈতিক দলগুলা রাজনৈতিক দলের জনসমর্থন এই সরকারকে আমরা দিয়েছি, তো এই যার রাজনৈতিক দলকে সাথে নিয়ে যদি এই সরকার সামনে কি করবে, কিভাবে সংস্কার করবে, কিভাবে নির্বাচনটা দিবে এটা যদি করে তাহলে এই সরকারের সম্ভব সফল হওয়ার সম্ভাবনা 100%। আর যদি মনে করেন যে না, এমডি শাহিদুল ইসলাম ফাহিম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য, সময় স্বল্পতার জন্য আজ বিদায় দিচ্ছি, নিশ্চয়ই কথা হবে অন্য একটি পর্বে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ দর্শকদের যারা এতক্ষণ সাথে ছিলেন, গণ অধিকার পরিষদ ডাকসুর ভিপি নুরুল্লাহ নূর ভাইয়ের পক্ষ থেকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, সালামু আলাইকুম। জি ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, সময় হয়েছে বিদায় নিচ্ছি আজ, নিশ্চয়ই কথা হবে অন্য একটি পর্বে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।